আসসালামু আলাইকুম। অবন্তিকার আত্মহননের রেশ না কাটতেই একই বিশ্ববিদ্যালয় জগন্নাথে নানা রকম ঘটনা এখন প্রকাশ হতে শুরু করেছে এবং তার জের ধরে শিক্ষার্থীরা একেবারে একাট্টা হয়ে আন্দোলন করছে। সেই আন্দোলনের মুখে একের পর এক নানা ঘটনা বের হতে শুরু করেছে। ভিন্ন আরেকটি ঘটনায় বা একই প্রকৃতির যে কারণে অবন্তিকার আত্মহনন, সেই একই প্রকৃতির ঘটনায় জগন্নাথের একজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই না, সেই বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটি আবার যথেষ্ট কিনা এটি নিয়েও প্রশ্ন আছে। এবং সেই যেই ছাত্রীর অভিযোগ, যিনি ডিবিতে করেছেন, রাষ্ট্রপতির বরাবরে আবেদন করেছেন, তার সাথে ওই শিক্ষকের যে চ্যাটিং, তার ওই লেখাগুলিও এখন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। তাতে পরিষ্কার যে সেই শিক্ষক যদি চ্যাটিংটা সত্য হয়, যে ওই ছাত্রীর উপর যে একটা প্রেশার এবং তার কথায় রাজি হওয়ার জন্য নানা রকম যে প্রলোভন, সেগুলো প্রকাশ পেয়েছে দর্শক। এখন এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষককে বরখাস্ত করেছে এবং চেয়ারম্যানকে অব্যাহতি দিয়েছে। খবরে বলা হচ্ছে, এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যার বিরুদ্ধে ওই অভিযোগ, তিনি ওই বিভাগের শিক্ষক আবু শাহেদ ইমন, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মেয়েটি অভিযোগ তোলেন যে যৌন অভিযোগ করার পর তাকে হেনস্থা করে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়। এই ঘটনায় অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিমকে বিভাগের চেয়ারম্যানের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ওই শিক্ষকের পক্ষ নিয়েছেন। ওই শিক্ষার্থীর অভিযোগ নিয়ে আলোচনা ও নানামুখী তৎপরতার মধ্যে বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা হয়। সেখানে দুই শিক্ষকের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আইনুল ইসলাম এটি নিশ্চিত করেন। অধ্যাপক আইনুল ইসলাম জানান, সিন্ডিকেট সভায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের অভিযুক্ত প্রভাষক আবু শাহেদ ইমনকে সাময়িক বরখাস্ত এবং অভিযুক্ত আরেক অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিমকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় যৌন হয়রানি ও নানা নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হন শিক্ষার্থীরা। গত সোমবার তিনি ডিবিতে গিয়ে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেন। বিষয়টি নিয়ে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের কাছেও একটি আবেদন করেন। এই ঘটনায় গতকাল বুধবার দুপুরে জগন্নাথের ওই দুই শিক্ষক ও ছাত্রীকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে ডিবি কর্মকর্তারা ওই শিক্ষার্থীর সঙ্গে আলাদাভাবে কথা বলার পাশাপাশি দুই শিক্ষককে তার মুখোমুখি করেও কথা বলেন। এরপর দিনই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। এটা ভালো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সোচ্চার হয়েছে এবং পদক্ষেপ নিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে, এটা একটা প্রশ্ন। দুটি ঘটনা বের হয়ে আসলো, কত ঘটনা চাপা পড়ে থাকলো, এটা হলো এখন প্রশ্ন। তার মানে হচ্ছে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্বতঃস্ফূর্ত ছাত্রদের কার্যক্রম থাকে না, যখন মুক্ত মনা অর্থাৎ মুক্তভাবে মত প্রকাশের অধিকার সীমিত থাকে, যেখানে শুধুমাত্র একচেটিয়া একতরফা একটা ব্যবস্থা বা মতের দাপট থাকে, তার অভ্যন্তরে এই ধরনের নৈরাজ্য চলে, ছাত্রীদের উপর নিপীড়ন চলে, চাঁদাবাজি চলে, টেন্ডারবাজি চলে, নানা রকম অসামাজিক যে কর্মকাণ্ডগুলো সেগুলি যে চলতে থাকে এবং নৈতিকতার যে চরম একটি ধস নামে একটি একতরফা একচেটিয়া ব্যবস্থার অধীনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্ভবত আরেকটি বড় প্রমাণ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছে, তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটাও সম্ভবত একটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বহু ঘটনা হয়তো চাপা পড়েছে, সবগুলো যদি তদন্ত করা হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আরও অনেক অনেক পদক্ষেপ সামনে আসবে বলে অনেকে ধারণা করছেন। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।